আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এনা সাগরে অনরাবালা সন আলহামদুলিল্লাহ আয়ে বলাসি ইয়ান্তুন 51.com নিউজ তাহলে ইয়ান্দাসে একান রোহিঙ্গা কল যাসে তারা যেন কাম পরিকল্পনা করে মমি কেলা বাহা চিন্তা করে হ্যাঁ আল্লাহ বলি তারা দাসে পেশাবেশি জোর দি উঠে রোহিঙ্গা কইল হ্যাঁ দোয়া তাহলে কক্সবাজার ওকিয়া ওকিয়ার মধুর সারা রোহিঙ্গা ক্যাম্পর মাঝে একান ফার ওর হাসার মাঝে সুড়ো কান ঘর বান্ধিয়া রে হুয়াইশাইন লেয়ারে নিজের বউ হুয়ালে দাসে কেদে জিমার নাম সৈয়দ কাসিম বলে হয় হিবে হ দে জিবার বয়স হলে 50 বছর সৈয়দ কাসিমর 5 বছর আগেই মায়ের মারের রেখার রাজ্য থেকে পালিয়ে আসার সময় সঙ্গেই ছিলেন স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে তাহলে 5 বছর আগে যখন বর্মা তুন হাড়া হাই মারা হাই ধরা হাই ফরানে বাসিয়ে রে আই ওয়াই বাংলাদেশের মাঝে আই গিয়ে হে সবার মাঝে জিবা সৈয়দ কাসিম বলে হওয়ার হিবার তুন্দা আছে হিবার বউ হওয়ালে রে তারা 7 জন 5 জন আসছিল তাহলে দুয়া মায়া হয়েছিল উগো মরত আসছিল এড়ে আয়ারে 5 বছরের ভিতরে তো আছে দুয়া মায়া হইয়ে তাহলে দুয়া মরত হইয়ে তাহলে মানি ইয়ান তো বোঝা যাচ্ছে কি সাংবাদিকের রিপোর্ট মোতাবেক মানি আর আর রোহিঙ্গা তো আছে পয়েন্ট বিশ্ব দিয়ে আনার মোতালেক আসছিল হতাই না তাহলে মধুসারা বালুহালি লামবাসিয়া জামসড়ি তাহলে কুতুবালং লামবাসিয়া এই দাসে প্রত্যেক ক্যাম্পের মাঝে গুড়িয়ারে দাহা গিয়ে দি কি হলে ফন্দিল্লা হলে একখান ফ্যামিলির মাঝে 7 জন 8 জন 9 জন হেন্দিল্লা গুড়ি দাসে কি আছে রোহিঙ্গা করে তুন ফুয়াইন বেশি দিয়ে আন দাহাত দিয়ে তাহলে আরো দাসে তারা বিয়া শাদিও দাসে হয়ে গরি করে হেন্দিল্লা আছে তারপরে আর বিয়া নাও করে হেন্দিল্লা বিয়া অর্ধিও বেশি আছে তাহলে বেশিরভাগ দাসে প্রায় ক্যাম্পের মা দাহা যাচ্ছে কি শতম মাঝে 90% পর্যন্ত বাচ্চা উয়াদ আছে বারা বিলি বিবাহ মানি রোহিঙ্গা ক্যাম্পর মাদ আছে বালা বিয়া শাদি অর্ধেহিয়ানো বেশাবেশি 10,000 মানি আরো পয়েন্ট আছে কি অর্ধেহান বেশাবেশি 12,000 তাহলে রোহিঙ্গা ক্যাম্পর মাদে 30 সারিগান ক্যাম্পর মাদ আছে হেন্দিল্লা এনজিও কলে হাজগর দা আছে তাহলে ডাক্তর কলিলা দা আছে 200 টান দা আছে 8 টাহানা বাঞ্জে দা আছে এন্দিল্লা গড়িয়া দা আছে রোহিঙ্গা কলে নিরাপত্তা ভাবে আছে সালাইয়ারে লোজার এন টাইমের মাদে ইয়ান তুন মুরাতি না এদি কি পয়েন্ট বেশি অর্ধেহ আনার কার রিপোর্ট মানি ফুয়াইন হম দেহীন কেন গেলে হমা ভাঙ করিবার দেহিয়ান দাস আর বর্মা থাকার অবস্থার মধ্যে জানান হচ্ছিল কিন্তু বাংলাদেশে তাই বার দাদা আছে হিনকে সুতরা মুরা দাস আর জানি পারি মানে ফুয়াইন সাইন হম দিন কেন গেলে হম অধিহান আরা তুই আর আগে হিন জানান আসিল হ্যাঁ তাহলে ইয়ান্তুন 37 সন রোহিঙ্গা ক্যাম্পের মাঝে 10,000 থেকে 12 লাখ মানুষ আছে তাহলে আর আর সুদ জানা মোতাবেক এর ভিতরে প্রায় 14 বছর যা অতি দরিয়ারে 7 বছর যা পর্যন্ত 14 বছর যা অতি দরিয়ারে এমনি কেদা আছে 7 লাখ তাহলে 6 বছর রাতে 6 থেকে 14 বছর বয়সী 1 লাখ পয়েন আছে 6 বছর হচ্ছে 14 বছর পর্যন্ত হেন্দিলা পয়েন আছে যা আছে কি আছে 1 লাখ আছে তাহলে 4 লাখ দা আছে আর বাকি ইন এর ভিতরে 10 মাস বয়সী পুরা 10 মাস হইতে দেওয়া আছে 4 বছর যা হচ্ছে 10 মাস পর্যন্ত হেন্দিল্লা আছে মানে 7,50,000 পয়েন আছে মধ্যরিয়া মানে মোটামুটি ইয়ান তো বোঝা যাচ্ছে কি বেশিরভাগ এটা গুড়া পয়েন বেশি মানে মানে রোহিঙ্গার মায়া পয়েন যেটা আছে বেশি বেয়ার দেন দাসে কি হতে কেলিয়ারি তাহলে প্রত্যেক দিনের মাঝে 97% এটা আছে কি আর হতে পয়েনের হতেরিয়া মানে 10% হালি আছে দে 100 তে 100% হবে ইনশাল্লাহ মমিকে দেয় রে এদের মাঝে ডেলি 90% গুড়া পয়েন তার মলের হতে তাহলে হে মোতাবেক বোঝা যাচ্ছে কি একটা ক্যাম্পর মাঝে আছে পুরা ক্যাম্পর মাঝে প্রতি মাসে 3,500 পর্যন্ত গুড়া হয় কিহর 32,400 শিশু তাহলে বছর আছে 32,400 পর্যন্ত গুড়া হয় কিহর জন্মর জেলা সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন আশ্রয় শিবিরেই তাহলে এটা আছে জেলার জেলার সিভিল সার্জন আছে মাহবুবুর রহমান বলে হয় বেয়ে হদ দে ক্যাম্পর মাঝে হদে বিষয়টি হতো 65 বছর যা মায়া হয় বেশি তার আত্মুর প্রত্যেক আছে 4.5 জন করে আর কি আছে পয়েন আছে হ্যাঁ আমি লইয়া মায়া পয়েন আছে দে 40,000 তো আর বেশি এম আর বুইয়া বলেন জিবা আবু তো হ্যাঁ এম আর বুইয়া হদ দিবে হদ দে তাহলে রোহিঙ্গা ক্যাম্পর মাঝে 5 বছরের জন্ম নিছে প্রায় 1.5 লাখ শিশু তাহলে 5 বছরের ভিতরে আছে প্রায় 1.5 লাখ পর্যন্ত পয়েন রোহিঙ্গা করে তুমি এম হদরিয়া মাশাআল্লাহ জাযা কামাল্লাহ হাইর বেশা বেশি আর আপনার আছে বাচ্চা হওয়া বেশি আর রোহিঙ্গা মায়া পয়েন 20 থেকে 20 বছর তুই 65 বছর জান দিলে মায়া পয়েন তুমি আগে 5-6 জানা দিলে নিলে পয়েন আছে হদরিয়া তাহলে ইসলামর ধর্ম মোতাবেক পয়েন্টে নয় দেহে আন্দাসে ইসলামর ধর্ম মধ্যে নাই হে সেপাহি তারা ইসলামর ধর্ম মানে যা দেহে হিসাবে তারা ইসলামর ধর্ম মোতাবেক চলে দিয়ে হিসাবে তারা দাসে পয়েন্টে বেশ গুড়ি বেয়ে বলে তারা তারা কি তারা তো কান আশা ভরসা বেশি আগ্রহী হদরিয়া জানিয়া আবু তোহা বলেন জিবা ডাক্তার আবু তোহা হরে বে হদে
হলে আগে দাসে ফুরাফুরি শত শত পার্সেন্ট দাসে কি হইতো গরম মাঝে বাচ্চা চাইতো এখন দাসে শত মাঝে 70-80% কি হাসপাতাল মাঝে ওর মানে নিয়ম কারণ কিছুটা কিছুটা বুঝিয়া ইয়েরিয়াম বুঝা ধরিও কিন্তু আর ইসলাম ধর্ম মোতাবেক ইসলাম ধর্ম মানে হিসাবে ইসলাম ধর্মের আগ্রহ বেশি দিতে লাদা আছে আর পঞ্চায়েত দাদি বেশ হয়ে হত বালুখালী শিবিরের রোহিঙ্গা নেতা বদিউল আলম হদি বাবিবার বয়স 27 বছর বে হদে আরা হদে বর্মা থাকার অবস্থা মাঝে আর আর কানমা থাকা অবস্থা কন্যা সন্তান কে 14-15 বছর বয়সে বিয়ে দেওয়া হইতো আর আর গোড়াগাড়া পঞ্চায়েতের হদে 14-15 বছরের হতে আর কি করে ফেলাইতাম বিয়া দেওয়া ফেলাইতাম কেলাম হইলে মগর ডরেরি তাহলে এখন দিলা গুড়া হালে তাকে কি করতো গুড়া ফোন বিয়া দে ফেলাইতো তাহলে একজন তুমি 2000 বউ আছে দেন দিলে ও তাকে তো তাই কিছু কিছু আছে তারা ইসলামের ধর্ম মোতাবেক চলিতে কেলা ইসলামের ধর্ম মা তিন ঘর বিয়া করে দিয়ে নাকি আছে জায়েজ আছে এই সত্য আর হক রোহিঙ্গা নেতা কইলে হ দের তাইলে আর 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 খানার মাঝে আর যখন মানুষ হয়ে সে প্যাম আর আছে আর তোকান দিলাম মাঝে ডর থাকি ডর থাকিতে বই থাকিতে হিয়ানোর জরিয়া হদে তারা পেশাপেশি কি করতে ফোন সান আছে বেশ বেশ হয়তো কেলা কি করি বললা মানে জনসংখ্যা কইলে বাড়ি বললা মানুষ বেশি বললা তারা নিজের ফ্যামিলি ডর করি বললা চাইতো মকা দে মিলিটারি ডরে রোহিঙ্গার গুড়া গাড়া মায়া বন্ধু তরাতরি সর সরে বিয়াদে ফেলাইতো তাহলে এরা আর রোহিঙ্গার নেতা কথা কইলে হদে কি আর সর সরে রোহিঙ্গাদের বিয়াদে ফেলাইতাম কেলাম হলে আর তো মগ বর্মার মিলিটারি কি আসিল ডর বই আসিল বাংলাদেশে তো আই পা দিও দাসে হি বিবাহ তোদের নিয়ম চলা দাসিল এখন দাসে একখানা হোমিয়াঙ্গের তাহলে রোহিঙ্গা কইলে দাসে নিয়ন্ত্রণ করি আর কেঙ্গুরি চালা যার ইয়ান দাসে ইনার মোতালেক বেশা বেশি সুন্দর করে লম্বা করে লিখে এড়ে দাসে প্রায় এটা আরো বেশি লম্বা করে লিখে ইয়ানোর এড়ে কুলা চাউল দিয়ে ইয়ান বেশা বেশি কুলা চাউল দিয়ে কিয়ং হলে মানে ফয়সান বেশি হতে ইয়ানোর মোতালেক কই ইয়ান কি করি যাত দেয়া দেওয়ানা করি যাত হলে ইয়ান তুন দাসে মানে এড়ে ওষুধ কল বাড়িয়ে ইন্দেশিন বাড়িয়ে মাসে 29 মারের বছরই বিয়া দিন দেশে মারের 10 বছর বিয়া দিন দেশে মারের দিল্লা দাসে পদ্ধতি কল চলে এখন বেশা বেশি মানে ফয়সান হম দিয়ে ইয়ান দাসে কি করিয়া ইয়ার সময় আইয়ের হ্যাঁ ঘর বুঝাই দেবো ইয়ান তুর নেকা নোকিয়া .com নিয়েছে 2 শিশু সহ 9 রোহিঙ্গা আটক 2 জন গুড়া ভুয়ান সহ আছে 9 জন রোহিঙ্গারে ধৈর্য হত দেয়া নোয়াখালী হাতিয়ার বাসনসর আশ্রয়ন পরিকল্প থেকে পালানোর সময় সুবর্ণসর উপজেলা থেকে স্থানীয়রা 2 শিশু সহ 9 রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সুপারিশ করেছেন তাহলে নোয়াখালীর বাসনসর আসে দিন তু রোহিঙ্গা কল 9 জন দুয়া গুড়া ভুয়া সহ 9 জন দাসে তারা বাসনসর তো আজার করে রে সুবর্ণসর দে সুবর্ণসর উপজেলার স্থানীয় মানুষ মানে যে এলাকার মানুষ কইলে দুয়া গুড়া ভুয়া সহ 9 জন রোহিঙ্গার দাসে দরিয়ারে পুলিশের হাতে কথা দিয়ে তাহলে তো আছে ইতারা কিন্তু তার গদি এলাকা তুন দাসে ইতারা আজার গদি হেঁটাই মানুষ আছে ধ্যানকান সর উপদাহ মোহাম্মদ সলমানের হুয়া নূর কাশেম 73 নম্বর টেম্পর দাসের বাসিন্দা আর নজিমুল্লার ছেলে করিমুল্লা 15 নম্বর সেন্টারের আর গোল্ডে আমির হোসেনের ছেলে হোসেন জদ্দার এলে আহিবে 74 নম্বর সেন্টারের কলিল আহমদর ফুয়া ইউনুস 86 নম্বর সেন্টারের করিমুল্লার স্ত্রী শৈকত তারা শৌকত তারা 81 নম্বর সেন্টারের নূর কাশেমর বউ রাজুর মা হাইট 8 নম্বর সেন্টারের হায়রুল আলমের স্ত্রী মানে বউ ইয়া হায়রুল আলমের বউ ফারবিন হদ্দে তার মেয়ে জন্নতারা দা হাল নম্বর ছেলে নুরুল ইসলাম 4 বছর তাইলে জন্নতারা হর দিবা 8 বছর গিয়া গুড়া হওয়ার ভিতরে তারপরে দিবা গুয়া নুরুল ইসলাম হর ইবা 4 বছর গিয়া তাহলে তারা 9 জন ডর মানুষ যদি 7 জন গুড়া বলি 2 জন তারা সহ তারা আছে আজ আর কিছু টাইম দেখ প্রিয় দাস হদ্দি বেদ আছে নিউজ চ্যানেল আছে ক্লিয়ার করছে মানে খবর ওলার আছে জানাইয়ে ইতারে 26 তারিখ বিন্যাদ আছে 11টা বাজে তারা আছে থানার মাঝে থানা তুদ আছে রিপোর্ট বাড়ি গিয়ে গিয়া হর এলাকা হর তারা ধৈর্য হর হেঁটে বাজার যাই তারা বাজারের মধ্যে ঘোরাফেরা করে দিয়ে টাইম মাঝে এখন হেড়িয়ার দা আছে স্থানীয় মানুষ সকল যখন সন্ধ্যা লাগিয়ে তারা দায়ের কুতুবালাম ক্যাম্পের মাঝে যাই বলি আসছি দিয়ে।